এবং আমাদের আমাদের রুটি বাড়ি মনে করি আমাদের বাড়িতে এসেছে, তাই আমাদের সুতো দিয়ে নতুন সুতো দিয়ে আমরা আমাদের বিকাশ করব। এবার আমরা বরণ করে নেব অত্যন্ত আপন শ্রদ্ধেয় গুণী অভিনেত্রী ও অভিনেতা রুমিউদাকে বরণ করে নেবে আমার বন্ধু সাংবাদিক লেখক কবি বন্ধু সাজি রুমিউদাকে আমরা বরণ করে নিচ্ছি। আমার বন্ধু আমাদের রুমিউদা আমাদের কাছে অনেক বড় মাপের অভিনেতা, কিন্তু আমার দাদা তাকে আমরা নতুন সুতো দিয়ে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করলাম। এবার আমরা বরণ করে নেব আমাদের অ্যামেচার জগতে খুব সুনামধন্য অভিনেতা এবং গায়ক স্বপন হালদারকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন আমি সুমিতাকে দিই, সুমিতা আমাদের দাতা প্রযোজক নির্দেশক সব হতে পারে, কিন্তু আমার তো দাদা, তাই আমার দাদাকে দিয়ে আমি স্বপন হালদারকে বরণ করে নিতে পারি। আমাদের সব নেতারা আছেন, ডাক্তার সম্মেলনের সভাপতি, আমাদের নির্দেশক, আমাদের দাদা সুমিতাকে আমাদের প্রত্যেকটা নেতৃত্ব আমরা আমাদের নতুন সুতো দিয়ে এমনভাবে ভাবছি আমরা যাতে কোনোদিনই না আমাদের কাছ থেকে হারিয়ে সব নেতাদের অনুরোধ করছি সুমিতাকে ঘিরে ফেলো, পেতে ফেলো নতুন সুতো দিয়ে রবিতা এসো করবে অত্যন্ত আমার সদ্য প্রতিদিন আমাদের কথা হয়। হ্যাঁ দুটি আমি যাত্রা আমাদের যে শিল্পী সম্বর্ধনা আমরা প্রথম পর্যায়ে অনুষ্ঠান চলছে, আমি ভাই স্বপনকে স্বপন হাজার টাকা ছোট্ট গান গান করছি। আমার
Oh,
এখন আপনাদের সামনে আমি
অনেক বড় মাপের অভিনেতা, আপনাদের সাথে অভিনয় করবেন। ব্যক্তিগত জীবনে আমার সাথে খুব ভালো ভাইদার সম্ভব, মানে আমি যখনই আপনার করি কাকুরি অনন্দা আপনার একটা ভালো আমাদের সম্পর্কতে আমি জমিতে থাকি, কিছু কথা নিজের মতো করি সংলাপ গান যা মনে হয়। না, আমি এখানে যখন এসেছি তখন বিন্দুমে গিয়ে অরুণময় গায়ন আমাকে একটা কথা বলেছে, এসেছে যাত্রা করছে করো যাবে আমার মতো, আজকে তুমি যাবে না এখান থেকে। আচ্ছা হ্যাঁ, তুমি আজকে এক কথা রাখবে, আমার খুব কাছে প্রিয় ভাই, তোমার সাথে খুব ভালো সম্পর্ক, ঠিক আছে যাইব
আমি অহংকার ছুটে দেখি প্রতিদিন আমাদের গুড মর্নিং, প্রতিদিন মাঝে মধ্যে বিভিন্ন রকম আমাদের আলোচনা কথা হয়। এবং করোনা পিরিয়ডের পরেও যাত্রার উপর দু দুটো দল পরিচালনা করছেন এবং তার সাথে অনেকেই যারা যুক্ত আছেন আমি ধন্যবাদ জ্ঞাপন করব দাদাকে। এবং আমি অন্ততে সিদ্ধান্ত সেই দাদাকে আমি নাম উচ্চারণ করছি না, দাদাকে কিছু কথা বলতে করছি। এই করোনা পিরিয়ডে আমরা শিল্পীরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, যারা মাচাতে আমরা কাজ করি, অর্থের বড় অভাবে অনেকে মারা গেছেন, না খেয়ে মারা গেছেন, অনেকে অন্য কাজ খুঁজে নিয়েছেন, কিন্তু সেই সময় আমাদের প্রডিউসার আমাদের পাশে দাঁড়িয়ে যেভাবে দলগুলোকে তৈরি করে রিক্স নিয়ে মাঠে নেমেছেন এবং সঠিক সময় পয়সাটা যেভাবে হাতে বুঝিয়ে দিয়েছেন, তার মধ্যে একজন সমীর সেন, আমি হাত তালি দেওয়ার জন্য একটু অনুরোধ করবো তার জন্য। সঠিক সময় হয়তো শো করিনি, শোতে যাইনি, তাকে শোটা হবে কিনা জানি না, তার আগে টাকা পৌঁছে দিয়েছে এই মানুষটা। উনি মিতালি একটা বলবো, আমি একটা বলবো। আমার জীবনের সব থেকে বড় হিট প্রোডাকশন, মানে হিট মাইলস্টোন ক্যারেক্টার, সেটা কিন্তু ওই সমীক্ষার দল বিশ্বভারতী হবে। আজ কবিতা ছবি পানি যাচ্ছে এই লোকটার প্রোডাকশন, সেই মানুষটাকে আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানাই। এত ঘরোয়া পরিবেশ, তাই সদ্য সভাপতি বলে আরম্ভ করছি না, আরম্ভ করছি মঞ্চে উপস্থিত সমস্ত সদ্য ব্যক্তিদের নিয়ে। বলবো অরুণময়দের কথা, যাত্রাকে ভালোবাসা একটা মানুষ, যাত্রাকে ভালোবাসা একটা আত্মা। যাত্রা নিয়ে মাঝে মাঝেই আলোচনা হয়, এত কাজের মধ্যে যাত্রাকে এত আপন করে নিয়ে ভালোবাসা, আমি এরকম নেতা কিন্তু সত্যি দেখিনি, আমি কিন্তু দেখিনি। আমি অনেক নেতার সঙ্গে মিশি, পুলিশের বহু পদস্থ মানুষের সঙ্গে আমার বন্ধুত্ব রয়েছে। আপনারাও এই অঞ্চলটা চার অভিভাবকত্বে চলছে অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় এখানে যে কাজকর্ম হয় আমি কিছু কিছু খবর রাখি। লকডাউন পিরিয়ডে যেভাবে এখানে রান্নাবান্না করে সর্বস্তরের মানুষের কাছে কোনোরকম রং না দেখে সমস্ত স্তরের পার্টির মানুষদের কাছে, সমর্থকদের কাছে, সকলের কাছে যেভাবে পৌঁছে দিয়েছেন, এই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরাও বরং দূর থেকে ভাবি যে আপনারা কত ভাগ্যবান। আমাদের অঞ্চলের সাংসদ কিন্তু অভিষেক ব্যানার্জি নয়, যিনি আছেন তিনিও আমাদের প্রচুর কাজ করেন, প্রচুর কিছু করে দেন, কিন্তু আপনারা ভাগ্যবান। সেই সঙ্গে বলব ওর ময়দা কি করে এত যে যাত্রাকে ভালোবেসে ফেলেছে, এত যাত্রাকে ভালোবাসে আমি বুঝতে পারি না। একটা মানুষ তো আমি দেখি সর্বক্ষণ, আমি যখনই কাজ করি মানে ফোন করছি দেখছি পার্টির কাজে ব্যস্ত, রাজনৈতিক কাজকর্ম রয়েছে, রয়েছে তার মধ্যে অভিনয় নিয়েও আলোচনা হয় মাঝে মাঝে। যাত্রা উৎসবে উনি ওনার টিম নিয়ে অংশগ্রহণ করেছেন, আমি সামনে বসে বসে দেখেছি, সেখানে ছবি তুলে ওনাকে আমি আবার পাঠিয়েও দিয়েছি, মানে শো চলাকালীন যাতে উনি বুঝতে পারছেন যে আমি দেখছি বসে বসে। এগুলো খুব মজার জিনিস। এর সঙ্গে যে কথাটা না বললেই নয় সেটা হলো একজন কিন্তু কোনোরকম পরিচয় না দিয়ে চুপিসারে কান্ডান শুনিয়ে দিল, তিনি হচ্ছেন মিতালী চক্রবর্তী। ওনার আর একটা পরিচয় জেনে রাখুন, যাত্রা প্রহরীর উনি কিন্তু সম্পাদিকা, মানে যাত্রার যে শিল্পীরা রয়েছে, যারা সমস্ত যেসব শিল্পীরা প্রফেশনাল যাত্রা করছেন, সেই যাত্রা শিল্পীদের সংগঠনের উনি হচ্ছেন সম্পাদিকা। আমি
সম্মেলনের অর্থাৎ পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলন যেটা প্রযোজক সংগঠন, সেই সংগঠনের সভাপতি আগামীকাল বোধহয় তাপস আসছে এখানে, আমার সংগঠনের সেক্রেটারিও কালকে এখানে আসবেন। তো অরুণময়দা এই যে আমাদের সবাইকে একটা সুযোগ করে দিচ্ছে যে আমাদেরকে যাত্রার জগতের বাইরে এসে কথা বলার বা সঙ্গে যারা রয়েছেন, আমার সঙ্গে অনেকের সঙ্গে আলাপ হয়েছে, তো সঙ্গে যারা রয়েছে তারা আমাদেরকে যে যে সুযোগ করে দিচ্ছে যে আমরা তো হাজার রাজনীতির মধ্যে থাকি, যাই করি না কেন একমাত্র মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়েই আমরা যাত্রা জগৎকে নিয়ে এগিয়ে চলেছি, প্রচুর কাজ আমাদের জন্য করে দিচ্ছেন, কিন্তু যাত্রা জগতের বাইরে এসে এই যে কথা বলার সুযোগ উনি করে দিয়েছেন এর জন্যে যাত্রা জগতের পক্ষ থেকে আমি অরুণময়দা এবং সঙ্গে যারা রয়েছে সকলকে আমার আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। সেই সঙ্গে বলবো, অরুণময়দা একটা কথা বলছিল না যে নতুন সুতো দিয়ে বন্ধনে বাঁধলাম, আমি মনে করি ভালোবাসার বন্ধনে উনি অনেক আগেই আমায় বেঁধে ফেলেছেন। যে ভালোবাসা, যে সম্মান, যে স্বতঃস্ফূর্ততা আমায় দিয়েছেন, তার কাছে সারা পৃথিবীর সব কিছু তুচ্ছ হয়ে যাবে। আর অরুণময়দাকে এবং এখানকার কমিটির সকলকে বললাম আমি আপনাদের সঙ্গে আছি, আমি আপনাদের সঙ্গে থাকব। যাত্রা দলে যদি আমি থাকি, যাত্রা যদি আমার দল করি, অরুণময়দা যখনই যেখানে ডাকবে আমি কিন্তু মানে সবসময় পৌঁছে যাব। আমার আর একটা দল আছে, অরুণময়দা আগে যেটা করিয়েছিলেন ওই কী জায়গাটা, ওই ইঙ্গলগঞ্জ, ওই আমি ঠিক জায়গাটার নামটা বলতে পারবো না, রায়চকের কাছে। তো আমার ওই দলটা কিন্তু আমার সুর করা গান হয় কিন্তু আমি গাইতে পারি না, কি ভাগ্য বলুন তো আমার। নবনীল রায়চৌধুরী গত বছরের আগের বছর বোধ হয় ঠিক মনে পড়ছে না, আমার লেখা গান, আমার সুর করা গান গিয়েছে গত বছরের আগের বছরে বোধ হয়, জিনা ছিল আমার দলে, জিনা আমার লেখা গান, আমার সুর করা গান গিয়েছে। তা আমি গান লিখি, গান সুর করি, সবই করি, কিন্তু নিজে গাইতে পারি না, এর থেকে বড় কিছু আর দুঃখের কিছু নেই। তবে ওই যে বললাম গাইতে পারি না কিন্তু গাওয়াতে পারি, অভিনয়টাও করাতে পারি, খারাপ হলে বকাঝকাও করতে পারি, অভিনয় আমার প্রাণ, অভিনয় আমার জীবন। তাই অভিনয়কে যারা ভালোবাসে, এই মঞ্চে যারা দাঁড়িয়ে আছে সবাই কিন্তু অভিনয়কে ভালোবাসে, রাজনীতিও আছে তার সঙ্গে অভিনয়ও আছে, ও রাজনীতিতে তো অভিনয় আরো বেশি লাগে, রাজনীতিতে অভিনয় ছাড়া রাজনীতি হয় নাকি, এক এক সময় এক এক মঞ্চে এক এক রকম ভাবে। আমরা হলদিয়ায় দেখলাম অভিষেক ব্যানার্জি কিভাবে বক্তৃতাটা করলেন, আগের দিনের সেই মানে এটা ভোটের আগের যে বক্তৃতাটা ওটাও সম্পূর্ণ বসে বসে দেখেছি, আর পরশু দিন না কালকে, কালকে ছিল বোধ হয়, ওটাও সম্পূর্ণটা দেখেছি। তো অভিনয়ের বাইরে আমরা কেউ বেরোতে পারবো না, আপনারাও আসুন, এসছেন যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন তারা আসুন, যাত্রা দেখুন, যাত্রা ভালো লাগবে, যাত্রাকে ভালোবাসুন, যাত্রার সঙ্গে থাকুন, যাত্রাকে এগিয়ে নিয়ে চলুন। যাত্রা এমন একটা পথ যে পথটা কিন্তু সর্বস্তরের রাজনীতিকে এক জায়গায় জড়ো করে এক রাস্তায় হাঁটাতে পারে, সমস্ত শত্রুতা সমস্ত ভেদাভেদকে ভুলিয়ে দিয়ে এক জায়গায় বসিয়ে দিয়ে পাশাপাশি বসে যেটা শোনা যায় তার নাম হলো যাত্রা। আর দীর্ঘায়িত করবো না, অনেকক্ষণ বকবক করেছি, যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। সকলকে, মঞ্চে উপবিষ্ট সকলকে এবং আপনাদের সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমাদের প্রথম পর্বের শিল্পী সম্বোধন অনুষ্ঠান আমাদের এখানেই সমাপ্ত হল। এখন যারা বাইরে আছেন সবাইকে আমরা এটা ছবি আমাদের সদস্য নেতৃত্ব চলে আসছে, আর যাত্রার যারা শিল্পীরা আছে দয়া করে এক মিনিটের জন্য যদি আসেন মেমনটা নেয় দিন।
কুলকুচ, আমাদের ছোট্ট নিবেদন আছে, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনুপ্রেরণায় আমাদের এই অনুষ্ঠান চলছে। তাই তার নির্দেশে আমরা এটা নিমন্ত্রণ করেছি যাত্রা দলের নাম দিয়ে। তাই যাত্রা শিল্পীদেরকে এবং দাদা প্রযোজক যিনি আছেন আমাদের এই মুহূর্তটা নেওয়ার জন্য। ঠিক আছে দাদা, আজকের দিনে যিনি আমাদের প্রযোজক দিদি আছেন দাদা আছে, আমরা তুলে দিচ্ছি। আমি একটা কথা বলছি যে আমরা তো দলের দলকে যেহেতু দেওয়া হচ্ছে, আমি যতই থাকি দিদি আছে রোমিওদা আছে সবাই আছে, কিন্তু আমি ডেকে নেব আমাদের দলকে যিনি সুষ্ঠু হাতে চালিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের দলকে যিনি পরিচালনা করছেন, আমি তপন দাকে, আমাদের দল ম্যানেজার তপন বাবুকে আমি এখানে ডেকে নেব এবং আমাদের সঙ্গে এসে এই স্মারকটি গ্রহণ করার জন্য অনুরোধ করবো।